हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। कथा आछे माछे भाते बांगाली। सेई बांगालीर रसना तृप्तेर जोन्नो साधारण स्वादेर माछ दिएई तैरी करा जाय असाधारण सब खाबार। रान्नाय बैचित्र्य ना आनले एकई धाचेर खाबार बेशी दिन भालोओ लागे ना। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছ দিয়ে তৈরি সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি রেসিপি। তাহলে চলুন আর দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপি। এর জন্য প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস রুই মাছ। রুই মাছের পরিবর্তে কাতলা মাছ দিয়েও এই রেসিপি বানানো যায়। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, অল্প হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, এক চামচ সর্ষের তেল এবং হাফ চামচ রসুন বাটা। এখন সব উপকরণ মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মাছের সাথে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লেবুর রস। এবার লেবুর রসটাও মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে একটা সাইডে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পর এখানে একটা কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা গোটা গরম মশলা। এগুলো তেলের মধ্যে সমানে নেড়েচেড়ে 10 থেকে 15 সেকেন্ড মতো সাঁতলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। এখন পেঁয়াজ বাটাটা তেলের মধ্যে সমানে নেড়েচেড়ে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজের কালার একটু চেঞ্জ হয়ে আসার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের এইভাবে কেটে রাখা আলু। এবার আলুর টুকরোগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে সমানে নেড়েচেড়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো ভেজে নেব। আলুর টুকরোগুলো দিয়ে প্রায় 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। টমেটো বাটাটা সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে সামান্য নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1/4 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়াটা পুরোই অপশনাল। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো শুধুমাত্র রঙের জন্য ব্যবহার করা হয়, এর মধ্যে কোনো রকম ঝাল থাকে না। তাই আপনাদের কাছে যদি এই লঙ্কা গুঁড়ো থাকে তাহলে দিতে পারেন, যদি না থাকে তাহলে এটা বাদ দিয়েও এই রেসিপি বানাতে পারেন। এবং ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে সমানে নেড়েচেড়ে 1 মিনিট মতো কষে নেওয়ার পর এখন এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাছের টুকরোগুলো দিয়ে হালকা হাতে এইভাবে নেড়েচেড়ে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো কষে নেব। প্রায় 3 মিনিট মতো কষে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা এবং অল্প চিনি। এগুলো সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে সামান্য নাড়াচাড়া করে নেওয়ার পর আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 250 ml গরম জল। জলটা সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এখন এটাকে ঢাকনা দিয়ে লো ফ্লেমে রান্না হতে দেব 5 মিনিট, যাতে আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। অনেকেই হয়তো ভাববেন আগে থেকে মাছ ভেজে না নেওয়ার জন্য এই রেসিপিতে হয়তো আঁচটে গন্ধ হতে পারে, কিন্তু পুরো প্রসেস ফলো করে যদি এই রেসিপিটা আপনারা বানান তাহলে এর মধ্যে একটুও আঁচটে গন্ধ হবে না। লো ফ্লেমে প্রায় 5 মিনিট মতো রান্না হওয়ার পর এখন ঢাকনাটা খুলে এটাকে হালকা হাতে একটু নেড়ে দেওয়ার পর এর মধ্যে অল্প ধনেপাতা কুচি ছড়িয়ে এটাকে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে 2 থেকে 3 মিনিট মতো রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি। এই রেসিপিটা একটু গামাখা মাখা হলে খেতে বেশি ভালো লাগে, তাই খুব বেশি ঝোল না রেখে একটু গামাখা মাখা রাখলেই ভালো হয়।